অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূস সহ জামিনে না থাকাদের বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন দুদকের। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বাংলাদেশের অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন যে বিএনপি জামাত মুক্ত বাংলাদেশ গড়বে তিনি। তাহলে বিএনপি জামাত মুক্ত করতে হলে যারা এখন এই সংশ্লিষ্টতা সংগঠনে আছে তাদের কি অবস্থা হবে বুঝে নিতে পারছেন, এবং আগামী 5 বছর সরকারের শাসনামলটা কেমন ভয়ঙ্কর রূপ ধারণ করবে সেটাও আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো আসুন আমরা সরাসরি সে সম্পর্কে বিস্তারিত জানবো ভিডিওতে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স আসুন স্ক্রিনে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। এইমাত্র কয়েকটা চ্যানেলে ডক্টর ইউনূসকে নিয়ে একটি ব্রেকিং নিউজ দেখছিলাম, স্ক্রলে যেটি প্রকাশ হচ্ছিল, আমি চ্যানেল 24 দেখছিলাম। সেখানে বলা হচ্ছে যে অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূস সহ জামিনে না থাকাদের বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন দুদকের। চার্জশিটের পর আগাম জামিনের সুযোগ নেই দুদক আইনজীবী। দর্শক, এই খবরের পাশাপাশি কয়েকদিন আগে যে খবরটি দেখছিলাম সেটি হচ্ছে যে ডক্টর ইউনূসকে যে কোনো সময় জেলে বা রিমান্ডে যেতে হতে পারে, এই সুনামে একটি খবর দেখছিলাম। তখন আমার কাছে অবিশ্বাস লাগছিল, ডক্টর ইউনূসের মতন একজন ব্যক্তি, নোবেল বিজয়ী, তার পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সহ 242 জন, তার আগে 170 জন এবং নোবেল বিজয়ীরা যে হারে বিবৃতি দিয়েছে, তাতে কি ডক্টর ইউনূসকে মানে জেল খাটতে পারে বা রিমান্ডে যাওয়ার মতন অপরাধ কি তিনি করেছেন বা সেরকম পরিস্থিতি কি হবে? এখন দেখা যাচ্ছে যে যেই ব্রেকিং নিউজ দেখা যাচ্ছে তাতে কিন্তু সেই খবরই আসছে যে এখন চার্জশিট অনুমোদনের পর মানে তাদেরকে যে কোনো সময় গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে, এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে স্বাভাবিকভাবেই আটক হবে এবং আটকের পরে আদালতে তাদেরকে হস্তান্তর করা হবে, অথবা আদালতে তারা আত্মসমর্পণ করার পরে হয় তাদেরকে জেলে অথবা যদি রিমান্ড আবেদন করে তাহলে রিমান্ড আবেদনের সেটা আদালত হয়তো মঞ্জুর করতে পারে। সেরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে। তো আমি বলছিলাম যে কয়েকদিন আগে কিন্তু এরকমই একটি খবর দেখছিলাম যে ডক্টর ইউনূসকে জেলেও যেতে হতে পারে। এই খবরে বলা হচ্ছিল শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ এবং গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূসকে জেলে অথবা রিমান্ডে যেতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। তিনি মঙ্গলবার 30শে জানুয়ারি সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই আশঙ্কার কথা ব্যক্ত করেন। ব্যারিস্টার মামুন বলেন, যতই অপমান করা হোক না কেন ডক্টর ইউনূস আইনের প্রতি শ্রদ্ধাশীল, যেহেতু আমরা দেশের নাগরিক সেহেতু আমাদেরকে অবশ্যই আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, তবে কোন ধরনের প্রক্রিয়ায় যাব সেটা তার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেব। তিনি বলেন, ওনাকে অর্থাৎ ডক্টর ইউনূসকে আমি বলেছি আপনাকে জেলে যেতে হতে পারে, পুলিশে নেবে, এমনকি রিমান্ডেও নিতে পারে। উনি বলেছেন, আমি দরিদ্র মানুষের জন্য সংগ্রাম করে যাচ্ছি, এজন্য যে প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন তা হাসি মুখে মেনে নেব, পিছপা হব না। ব্যারিস্টার মামুন বলেন, একের পর এক মামলা করে ডক্টর ইউনূসকে হেয় করার চেষ্টা করা হচ্ছে, সামাজিক ব্যবসাকে ধ্বংস করার নীল নকশা হিসেবে এই মামলা করা হয়েছে। দুই পক্ষের সমঝোতা চুক্তির আওতায় 429 কোটি টাকা শ্রমিকদের দেয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে অর্থ আত্মসাৎ করলাম? গত সোমবার ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন, এবং এই চার্জশিটটা আদালত অনুমোদন করেছে। অনুমোদনের পর এখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তার বিরুদ্ধে। ইতিমধ্যে শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ 4 জনকে 6 মাসের কারাদণ্ড ও 25,000 টাকা জরিমানা করেছে ঢাকা 3য় শ্রম আদালত। এই রায়ের বিরুদ্ধে আপিল করে 3 মার্চ পর্যন্ত জামিন পেয়েছেন তিনি সহ 4 বিবাদী। তো আমি এটা বুঝলাম না, চার্জশিট অনুমোদনের পর তার যে জামিন আছে সেই জামিন কি তাহলে থাকবে না? এটা আইনগত ব্যাপার, আমি পরিষ্কার না, কিন্তু বোঝাই যাচ্ছে যে ডক্টর ইউনূসকে নিয়ে একটা জটিল একটি আইনি এবং রাজনৈতিক সমীকরণ সামনে উপস্থিত। জানি না এর নেপথ্যে কি আছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবে না। বিএনপির কালো পতাকে উপেক্ষা করে বিভিন্নভাবে দলীয় নেতা বা মন্ত্রীরা কিন্তু উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে অ্যালার্ট করে দিচ্ছেন যে বিএনপি, এক কথায় শেখ হাসিনার রাজত্ব ছাড়া এই বাংলাদেশে আর কারো রাজত্ব থাকবে না। আসুন সে সম্পর্কে একটু বিস্তারিত জানি মোস্তফা ফিরোজ ভাইয়ের কাছ থেকে। হাইকোর্টে ট্রেড ইউনিয়ন গ্রামীণ টেলিকম ট্রেড ইউনিয়ন সে হাইকোর্টে একটা মামলা করলেন। লেবার কোর্টে যে তারা মামলা করেছেন ওইটাকে গোপন রেখে কি মামলা করলেন, এই কোম্পানিটাকে অ্যাবুলেশন করে লিকুইডিটর নিয়োগ করা, অর্থাৎ সরকারের হাতে কোম্পানিটা নিয়ে নেওয়া, অবসায়ন চেয়েছে। এই অবসায়নের মামলা কে মুভ করেছে জানেন? এইখানে বিবাদী হচ্ছে জয়েন্ট স্টক কোম্পানি, সরকারি ডাইরেক্ট প্রতিষ্ঠান, আর মামলাটা মুভ করেছে স্বয়ং অ্যাটর্নি জেনারেল 4/4/2021 তারিখে। অ্যাটর্নি জেনারেল মামলাটা মুভ করে কোর্ট থেকে আদেশ নিয়েছেন যে একটি দৈনিক এবং একটি ইংরেজি, দুইটি বাংলা এবং ইংরেজি পত্রিকায় অবসায়নের জন্য দেওয়া হোক। আপনারা জানেন কোম্পানি আইন 28 ধারায় বলেছে আমরা যেহেতু সমাজের উন্নয়নের জন্য লভ্যাংশ ব্যবহার করব, এটা নিষিদ্ধ, আমরা এটা বলেছি। যখন আমাদের কোম্পানিকেই আদালতের মাধ্যমে সরকার হস্তগত করে নিয়ে যেতে চাচ্ছে, তখন বাধ্য হয়ে গ্রামীণ টেলিকম তাদের সাথে একটা চুক্তিনামা করে। এই চুক্তিনামার ভিত্তিতে বলা হলো যে তাদেরকে 5% দিতে হবে। আরও দুঃখের বিষয়, ওই 5%-এর সাথে তারা যুক্ত করলো গ্রামীণ টেলিকম গ্রামীণ ফোনের 35% ইকুইটি শেয়ার, লাভ্যাংশের শেয়ার, তার বিনিয়োগ। ওই বিনিয়োগের টাকা তো শ্রমিকের সাথে যুক্ত নয়, সেখানে বাধ্য করলো ওই লাভ্যাংশ শ্রমিকদের সাথে যুক্ত করতে হবে। ফলে তার পরিমাণ দাঁড়ালো 437 কোটি টাকা। পরে হিসাবে যখন ভুল হলো তখন দেখা গেল 409 কোটি টাকা। তাদের সাথে এই চুক্তি হওয়ার বলে বলা হলো 1 মাসের ভিতরে অ্যাকাউন্ট করে ওই স্ক্রু অ্যাকাউন্ট করে এখানে জমা দিতে হবে, নালে তারা এটা করবে না। কোম্পানিকে রক্ষা করার জন্য সরকার যেন এই গ্রামীণ টেলিকমকে নিয়ে নিতে না পারে আদালতের এই দিয়ে, তখন বাধ্য হয়ে এই চুক্তি করা হলো। এই চুক্তি করার পরে বলা হলো 9 তারিখ পত্রিকায় রিপোর্ট যাবে। এখন 9 তারিখ যদি রিপোর্ট চলে যায়, তখন বাধ্য হয়ে আমরা 8 তারিখে এই অ্যাকাউন্ট করা হলো গ্রামীণ টেলিকম থেকে, কারণ সমস্ত ডাইরেক্টররা ঢাকায় নাই, বিভিন্ন জায়গায় বলছে যে 9 তারিখে আমরা করব, 8 তারিখে করো, নইলে তো 9 তারিখে পত্রিকায় চলে যাবে। সেইখানে এগ্রিমেন্টের মধ্যে ওই ব্যাংক অ্যাকাউন্টের টাকাটা দুই পক্ষ মিলিতভাবে খালি রেখেছে এবং দুই পক্ষই এরপরে এটা বসাই দিয়েছে। তাহলে এইখানে তো জালিয়াতি হয় না, দুই পক্ষ মিলিতভাবে আসলো, আসার পরে সমস্ত কিছুতে হলো। এখন তারা বলছেন, এই বলতেছে তোমরা তাদেরকে 5% দাও না কেন, লেবার কোর্টে মামলা করলেন। এইখানে এসে 409 কোটি টাকার হিসাবে তখন তাদেরকে বলা হলো যে তোমরা তো 26 কোটি, আচ্ছা সেখানে তোমরা পাবা 9 কোটিটা, 409 কোটি পাবা। তারা বলছে ওকে। এখন শ্রমিকরা এসে, ট্রেড ইউনিয়ন এসে গ্রামীণ টেলিভিশনের কাছে আবেদন করলো আমাদেরকে আমাদের টাকা থেকে অ্যাডভান্স 26 কোটি টাকা দেন। কেন? আমরা যে এতদিন মামলা করেছি লয়ারকে দিয়ে এবং মামলার খরচ ট্রেড ইউনিয়ন ব্যবহার করেছে, এই 26 কোটি টাকা আমাদের সবার সাথে একটা তাদের সাথে মৌখিক কন্ট্রাক্ট ছিল যে তারা যদি মামলায় জিতে শ্রমিকরা যা পাবে তার থেকে 6% দিবে। এই খরচের পরিমাণ 26 কোটি টাকা আমাদেরকে অ্যাডভান্স দেন, নাহলে তারা মামলা উঠাবে না, সই করবে না। তখন আমরা সই করবে না এই কথা বলার পরে তখন আমরা সমস্ত শ্রমিকদের কাছ থেকে লিখিতভাবে অঙ্গীকারনামা নিলাম যে এই টাকা দিলে তাদের কোনো আপত্তি নাই, ট্রেড ইউনিয়নের ফান্ডে দিবে, এবং স্ট্যাম্পের ভিতরে লিখিত দিয়ে বলেছে তাদের টাকা 409 কোটি টাকা হিসাবে 26 কোটি টাকা না দিয়ে 25 কোটি 1 কোটি 63 লক্ষ টাকা বাদ রইল, এটা বাদ দিল, এটা দেওয়া হলো। তারপরে দুদক বললেন তোমরা তো জালিয়াতি করছো। আমরা বললাম জালিয়াতি কেমনে? দুই পক্ষ মিলে সই করলো, দুই পক্ষ আন্ডারস্ট্যান্ডিং করলো, কন্ডিশন দেওয়া আছে, হাইকোর্টে মামলার রেফারেন্স। তো ভিউয়ার্স, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।